একদম ফিট, খারাপ ছিলাম কালকেও, খারাপ ছিলাম না আজকেও ভালো আছি। দেখো ভাই, সোজা বাংলা ভাষায় বলছি, কোনো প্রবলেম নেই, প্রবলেম খাওয়াতে। আর আমি গোগ্রাসে খাই, যে কোনো পাই না বোম্বেতে ব্যাঙ্গালোরে, এখানে পাই, খাই। মাটন খেয়েছিলেন নাকি? তারপরে শুট করে গেছে সুগার। আমি তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি? সব ঠিক আছে, এভরিথিং, বাট আই হ্যাভ টু কন্ট্রোল মাই ফুড। আমি একটা কথা খালি এই থ্রু দিয়ে, তোমাদের থ্রু দিয়ে মেসেজ দিতে চাই, যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না যে মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব প্রবলেম খাওয়াতে, খাওয়াকে কন্ট্রোল করুন, আর ভয় পাবেন না ইনসুলিনকে। ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন, যাতে আপনার শরীর ভালো থাকবে, কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। আমার প্রবলেম ওভার ইটিং করেছি, বললাম না আমি রাক্ষস। বাকি সব তো বলতে পারবো না, একটু বলতে পারি, একটু বকলেন। না একদম না, কে বলে? আমি যদি প্রার্থী হই তাহলে আমার 42 কনস্টিটুয়েন্সিকে দেখবে, 42 হলে একদম 1 তারিখ থেকে লাগাতার। আর কোন পার্টি করি আমি? বিজেপির হয়েই করবো, একাধারে করবো। ইভেন আমাদের স্টেটের বাইরে অন্য স্টেটে থাকলে সেখানেও যদি থাকে, সেখানে ইস পার্টি ইস নট, আমি এমনি পার্সোনালি বি হ্যাভ এ ফ্যান্টাস্টিক রিলেশন, আই হ্যাভ গট গ্রেট রেসপেক্ট ফর হিম। প্রথম থেকেই আমি গ্রেট রেসপেক্ট ফর হিম স্টিল। আমি এই সময় এইসব কথা বলা, তবে এইটুকু বলবো কি, দ্য টাইম হ্যাজ কাম, পিপুল মাস্ট রাইজ, কারণ যা হচ্ছে ইজ নট অ্যাকসেপ্টেবল, এটাই বলতে পারি। দেব এসেছিল দেখা করতে, আমি কি বলি, পলিটিক্যালি আমি কোনো কথা বলি না, আজকেও কমেন্ট করবো না। ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, খুব ভালো ছেলে, ইজ জেনুইন ছেলে, তবে পলিটিক্যালি নো কমেন্টস। আমি শুটিং করব 21 থেকে, না এখন বয়স চেঞ্জ করছে, 19 নয় তো 20। কেন এখন দুদিন লস হয়ে গেল না, যদি ওটাকে ম্যানেজ করবো। আমি কাল থেকেও কাজ করতে পারি, এটা আমার চয়েস। আমি বললাম কি, তোরা একসাথে, কেন অনেক আর্টিস্ট ইনভলভ না, কারণ আর্টিস্ট ডেট ছেড়ে দিলে প্রবলেম হয়, তো ওরা আবার ডেট নিচ্ছে, মেবি 19 নয় 20 থেকে শুরু। দাদা একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি, সিএ এর কথা আবার হচ্ছে বুকের আগে, কি করবেন? এটা তো সেন্টারের ব্যাপার, আই এম নট দ্য স্পোকস পারসন অফ বিজেপি, যে তাকে জিজ্ঞেস করুন, সে বলতে পারবে।